রিসোর্টটা বেশ সুন্দর, তোমাদেরকে দেখাবো ঘুরে। একা একা খাচ্ছে পকু, ও মাম খাইয়ে দিচ্ছে। পৌঁছে এখানে রিসোর্ট বুক করতে করতেও মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট মতো লেগে গেছিল। আদি কেমন লাগছে? আনন্দ যাওয়ার জন্য এখানে টিকিট পাওয়া যায়, তো এখানে পার্কিং, এখানে পার্কিং এরও ব্যবস্থা আছে। কিসের টিকিট? আর উমানন্দ যাওয়ার জন্য এখানে টিকিট পাওয়া যায়, এই স্টিমারের টিকিট পাওয়া যায়, বোটের টিকিট পাওয়া যায়। তো আমরা এখন বোটের টিকিট কাটবো, টিকিট কাটার পরে যাবো। এখন টিকিটটা কত হয় সেটা দেখে নেওয়া যাক। আর এখানে সামনে পার্কিং আছে, কেউ যদি গাড়ি ফাড়ি নিয়ে আসতে চাও পার্কিং এর। না না ঠিক আছে, জোরসে বলো, জোরসে বলো সারি দুনিয়া। আমরা এখন জলপরি পন্টনে, পন্টন জলপরি পন্টনে উঠবো। এটা ব্রহ্মপুত্র, আসামে গঙ্গা না কলকাতা গঙ্গা? A few moments later. তো আমরা এখন এসে গেছি উমানন্দ। দুশোটা সিঁড়ি যে পার করছি, তার মাঝখানে অনেক খুব সুন্দর সুন্দর খাবারের দোকান আছে। যারা উমানন্দে আসতে চাও, যদি সে মানে সকালে ব্রেকফাস্ট না করে আসো, ব্রেকফাস্ট করার সুবিধা আছে। মানে উপবাস থেকে যদি পুজো দেওয়ার টার্গেটে থাকো, হ্যাঁ, তাহলে পুজো দিয়ে এখানে উপবাস ভাঙতে পারবে, উপবাস ভাঙতে পারবে। আর অযথা খাবার ক্যারি করার দরকার পড়ে না। আমরা এখন উমানন্দর মেন মন্দির দেখার পরে পাশে একটি উমানন্দর একটি আরেকটি ছোট মন্দির আছে, তো সেই মন্দিরটির ভিতরে যাওয়ার পরে আমরা দেখি যে সেটি একটি শিবলিঙ্গ। উমানন্দের আমরা ঠিক পিছন সাইডটাতে যাচ্ছি, এখানে দেখা যাক কি হয়। আর এখানে যদি কেউ পুজো দিতে চায়, এখানে একটি লম্বা লাইন রয়েছে, এই যে এই লাইনটা সেটি। তো তোমাদেরকে এখানে উমানন্দ যে ঠাকুর, সেই ঠাকুরের ফটো ছবি দেখাতে পারবো না, কারণ ভেতরে ফটো তোলা নিষিদ্ধ। তো এর জন্য জাস্ট বাইরেটাই মন্দিরটা ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে মায়ের আরও একটা খুব সুন্দর মূর্তি আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই মন্দিরটা না ওই কামাখ্যা মন্দির যেরকম আমরা দেখেছিলাম, ওখানে প্রচন্ড ভিড় ছিল, ওরকম ভিড় নেই, বাট কামাখ্যার তুলনায় অনেকটাই, অনেকাংশেই কম। তো কামাখ্যা মন্দিরে যারা ঘুরতে এসেছো, তারা উমানন্দ অবশ্যই এসো, কারণ উমানন্দ বেশিটা দূর নয়, আর যাতায়াত খরচাটাও খুব একটা বেশি না। আসা যাওয়া নিয়ে 200 টাকা নিচ্ছে ওরা টিকিট, স্টিমারে করে বোট করে আসতে হয়।
তো তোমাদেরকে এটাই বলার যে কামাখ্যা মন্দিরে যেরকম তোমরা ভিড় দেখেছো ওই রকম কিছু ভিড় নেই, বাট এখানে পুজো দিতে গেলেও লাইন দিয়ে তারপরে পুজো দিতে হবে, আর 2টা বাজে তাও এখানে মোটামুটি ভালোই লাইন আছে, প্রায় 50 থেকে 60 জনের লাইন আছে। বাট ভেতরে তোমাদেরকে গিয়ে দেখাতে পারবো না, কারণ এখানে ফটো তোলা ভিডিও করা নিষিদ্ধ, এর জন্য তোমাকে ভেতরের কিছু দেখাতে পারছি না, বাইরেটা জাস্ট ঘুরে দেখালাম। তো এটাই, আর এখানে 100 টাকা পার পার্সন পুজো দেওয়ার জন্য, না পার পার্সন পুজো যত বেশি তুমি দিতে পারো ওখানে কোনো ডিমান্ড নেই, বাট যাতায়াত বাবদ 200 টাকা নিচ্ছে, আসা যাওয়া নিয়ে পার পার্সন 200 টাকা। আর খুব ভালো একটা অনুভূতি, ব্রহ্মপুত্র নদীর মাঝখান দিয়ে সুন্দর একটা হাওয়া চলে, হালকা রোদ, শীতকালে বেশ আরামদায়ক। উমানন্দ তারা অবশ্যই এসো, খুব সুন্দর একটি জায়গা, উমানন্দ খুবই সুন্দর, বিশেষ করে আরো বেশি সুন্দর লাগে কারণ স্টিমারে করে আসতে হয়। শুধু একটাই কষ্ট, এখানে 200টা সিঁড়ি একটু আস্তে আস্তে করে উঠতে হবে, ব্যাস। হ্যাঁ, আমরা 200টা সিঁড়ি উঠে কিন্তু উপরে এসেছি, তারপরে তোমাদের সাথে এই ব্লগগুলো শেয়ার করছি। এখন আবার রিটার্ন যাব, 200টা সিঁড়ি আবার নামতে হবে, তো আমরা এখন আবার রিটার্ন যাচ্ছি। এখন দেখতে যাচ্ছি এই মন্দিরের ভেতরে হরগৌরী মন্দির, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি, চলো দেখাই। প্রচন্ড ক্লান্ত, সেই ঘুম টুম দিয়ে উঠলাম, একটা টিপ পড়ছিলাম এখানে, ওই টিপটা তো গেছে মন্দিরে, সিঁদুরটা সব জায়গায় সিঁদুরের টিপ লাগিয়ে দিচ্ছিল মায়ের সিঁদুর, তো এই আঙুলটা দিয়ে এরকম করে লাগিয়ে দিচ্ছিল, তো এক একজনের আঙ্গুল এক এক রকম মোটা, কারোর কারোর আরো বেশি মোটা, তো টিপ পড়তে 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 টিপটা এখন এই অবস্থা, প্রচন্ড। তো এখন হচ্ছে বাজে কটা, 4:50 বাজে, আর আমরা কাজিরাঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেল, তো আর কিছুক্ষণ পরই কাজিরাঙ্গায় আমরা পৌঁছে যাবো, আর তো আর মাত্র 2 ঘন্টার মতো বাকি আছে, তো তারপর আমরা কাজিরাঙ্গায় পৌঁছে যাবো, আর এখন জাস্ট টিফিন করতে আমরা গাড়ি থেকে নামলাম, তো কিছু খেয়ে তারপর আবার গাড়ি চলবে। এটা হলো ওই রোড সাইড ধাবাগুলো যে হয়, ওই রকমই একটা ধাবার মতো, তো যেখানে আমরা এখন টিফিন করবো। যাই না ভয়েস কতটা আসছে, কিন্তু আমার কাছে স্পিকার নেই, স্পিকার গাড়ির ভেতরে রাখা আছে, আমি জাস্ট নর্মালি চলে এসেছি, তো আমি কয়েকটা কথা ভাবলাম শেয়ার করে নিই তোমাদের সাথে। কিরকম ক্লান্ত, কিরকম ক্লান্ত, আদি কেমন লাগছে? सुबह शाम कर मेरा जिया 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 पिया पिया ओ पिया पिया তো
এখন বাজে 9:30 মতো, আর এখন ভাবলাম ব্লগটা কন্টিনিউ করি তোমাদের সাথে। আমরা জাস্ট কাজিরাঙ্গাতে ফিরলাম, পৌঁছালাম, কী সব বলছি উল্টো পাল্টা, কাজিরাঙ্গাতে পৌঁছলাম প্রায় 5 ঘন্টা জার্নি করে। পৌঁছে এখানে রিসোর্ট বুক করতে করতেও মোটামুটি 8 ঘন্টা 40 মিনিট মতো লেগে গেছিলো। রিসোর্টটা বেশ সুন্দর, তোমাদেরকে দেখাবো ঘুরে। একটু পরে আমরা ডিনার করব, আর এই রিসোর্টেই রেস্টুরেন্ট আছে একই সাথে, তো ওরা খাওয়ার অর্ডার করতেই গেছে, আমাদের থেকে শুনেই অর্ডার করতে গেলো। তো তারপর আদি এদিকে আসো, একটু দেখিয়ে দাও সবাইকে, তুমি কী করছো, সবাই দেখছো তোমাকে। তো ওরা ওখান থেকে এলেই আমরা ডিনারে যাব, খেতে যাব। যথেষ্টই খিদা পেয়ে গেছে, সেই 6:30-6:30 নাগাদ আমরা খেয়েছিলাম, টিফিন করেছিলাম, তো এখন 9:30 মতো বেজে গেছে। তো ডিনার করে ফটাফট ঘুমিয়ে কালকে সকালবেলা জঙ্গল সাফারি করতে যাব। তো ওটারই একটা ভীষণ এক্সাইটমেন্ট আছে, সকালবেলা মানে ভোরবেলাই উঠতে হবে এটার জন্য। তো আজকের জন্য আজকে আমরা ডিনারটা ফটাফট করে ঘুমিয়ে সকালবেলা খুব তাড়াতাড়ি উঠতে হবে, আমাদের ভোরের দিকে উঠতে হবে, উঠে তারপর আমরা জঙ্গল সাফারি করব। 4 ঘন্টার আমাদের জঙ্গল সাফারি আছে। তো কালকে যে জঙ্গল সাফারি করবো সেটাও সব ঠিকঠাক করা হয়ে গেছে, আজকে যখন রুমটা বুক করা হলো তখনই সব ফাইনাল করা হয়ে গেছে, তো সেটাই। আর খুব এনজয় করছি, তার সাথে একটু টায়ার্ডও আছি, আমরা বুঝতে পারছি সকাল থেকে ক্লান্ত, সেটাই। আর এখানে অরিজিৎ চলে এসছে, আমি ঘুমানোর আগে অব্দি ব্লগটা কন্টিনিউ করবো, তো তোমরা ব্লগটা ততক্ষণ দেখতে থাকো। কই পকো, কি করছে পকো, পকো একা একা খাচ্ছে, পকো ও মাম্মাম খাইয়ে দিচ্ছে, সন্টু মন্টু আমার সোনা, সোনা 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 খাচ্ছ, খাও, যাচ্ছি তো, কখন আসবে, তুমি বানাচ্ছ, আবার চলে এসছে। ডাল কি কি আছে? মুসুর মুগ ডাল, আচ্ছা, আর মিক্স সবজি, আচ্ছা, স্পেশাল ডাল, আচ্ছা, চিকেন, চিকেন, ও চিকেন রেসিপি কাবাব, রাইস, আর ইয়ে হাতা হে, হাতা জো উসকো তো মে ডালুঙ্গা, এসে করে ডালুঙ্গা, তারপর করো একসাথে, ওদের তো ব্লগ খিদা পেয়ে গেছে, মারাত্মক, টু মাচ, আমারও প্রচন্ড খিদা পাচ্ছে। তো 11টা বাজতে চললো অলমোস্ট, তো খিদা তো পাবেই, আর আমরা সেই 6:30-6:30 টিফিন করেছিলাম লাস্ট, তো আমার প্রচুর খিদে পেয়েছে, তো ওরা সেই ব্যাপার, এত কাছে থেকে এক শৃঙ্গ গন্ডা দেখে দারুণ অসাধারণ।